হ্যালো ভিউয়ার্স মুক্তার থ্রি সিক্সটি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম তো আজ যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তা হলো কি শুধু শুধু আপনাদের মোবাইলে এমবি কেটে নিচ্ছে এ থেকে মুক্তি পেতে সহজ একটি টিপস যার অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমে আপনি আপনার সেটিংয়ের মাধ্যমে সহজে খুব সহজেই এই সমস্যা সমাধান করতে পারবেন তো চলুন কিভাবে কাজটি করে তো কাজটি করার আগে একটা কথা বলে নেই যে আপনারা না শুধু শুধু এম কেটে নিচ্ছে ডাটা কানেকশান অন করার সাথে সাথে এ থেকে মুক্তি পাওয়ার সহজ একটা উপায় তো যাই হোক তো প্রথমে আপনার সেটিংয়ে যাবেন সেটিং অপশনে গিয়ে যাবেন সেটিং অপশন সেটিং অপশন যাওয়ার পর এই যে ডাটা ইউসেজ নামক এমন একটা ফাংশান অপশন আছে ডাটা ইউসেজ ডাটা ইউসেজ এই ফাংশনে ক্লিক করবেন তো ক্লিক করার সাথে সাথেই দেখবেন যে এখানে শো করবে তো আমার এখানে দুইটা সিমই আমার মোবাইলে সাপোর্ট করে তো দুইটা সিমই আছে এর জন্য দুটা সিমই দেখাই দিয়েছে তো দুটা সিমে যেই সিমে ইন্টারনেট কানেকশন অন করবেন বা করে রাখছেন সেই সিমেই ক্লিক করবেন তো দুই ডুয়েল সিমে করলে ডুয়েল সিম ওয়ান সিমে করলে ওয়ান সিম তো আমি প্রথম ওয়ান সিমই দেখাই তো ওয়ান সিমই করার পর উপরে একটা ফাংশন আসবে দেখবেন উপরে করোনারে এই যে এটা তো এটা এখানে ক্লিক করবেন এই ফাংশানে ক্লিক করার সাথে সাথে তিনটা অপশান আসবে যে রেস্ট্রিক ব্যাকগ্রাউন্ড ডাটা শো ওয়াইফাই ইউসেজ আর মোবাইল হটস্পট তো আপনার আপনাদের প্রথমে যেটা করতে হবে যে রেস্ট্রিক ব্যাকগ্রাউন্ড ডাটা এটা ক্লিক করতে হবে তো ক্লিক করলাম এই যে ক্লিক করলাম ওকে দিলাম তারপরে এই যে লডিং নেবে হ্যাঁ তারপর এই যে এই দেখুন ওপরে এই যে নোটিফিকেশন বারে এই মেসেজটা এসেছে যে ব্যাকগ্রাউন্ড ডাটা রেস্ট্রিক্ট তো এই ব্যাকগ্রাউন্ড ডাটা রেস্ট্রিক্ট এই অপশনটা যখন চলে আসবে তখন ডাটা অন করে রাখলেও আপনার অযথা এমবি কাটবে না যেই ফাংশন ইউজ করতে চাইবেন ওই ফাংশনই আপনারা ব্যবহার করতে পারবেন এবং কোনো অযথা এমবি কাটবে না যে সাপোজ আপনি বলি যে আপনার ইম ইউজ করতেছেন ডাটা অন অন করে আপনার অন্য কোনো এমবি কাটবে না শুধু ইমোর এমবিটাই কেটে নেবে বা ইউটিউব ইউজ করতেছেন তো ইউটিউবের এমবিটাই কাটবে অন্য কোনো অযথা এমবি কাটবে না তো ভিডিওটি কেমন লাগছে কমেন্ট লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করতে অবশ্যই অবশ্যই ভুলবেন না আর অবশেষে সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য